একদিন আমার প্রিয় বাংলাদেশি সিনেমাটোগ্রাফার ইয়ব রহমানের ফেসবুক পেজ ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ল একটা অসাধারণ দৃশ্য। মনে হচ্ছে যেন কোনো ভিন দেশের কোনো মনোরম সৈকত আর পাহাড়ি অপূর্ব রিজ লাইন। কিন্তু উপরের ক্যাপশনে লেখা দেখে অবাক হয়ে গেলাম, এ তো আমাদেরই কক্সবাজার। মনটা কেমন যেন আনন্দে ভরে গেল, এই অপূর্ব সৌন্দর্য আমাকে নিজের চোখে দেখতেই হবে। তাই ঠিক করে ফেললাম কক্সবাজার যাব, আর শুধু যাবই না, থাকবো রাতভর, ক্যাম্পিং করে উপভোগ করব প্রকৃতির অপার রূপ। কয়েকদিনের মধ্যেই প্ল্যান করে ফেললাম সব। আমার বন্ধু সাকিবের সাথে কথা বললাম, ও রাজি হলো, আর শুরু হলো আমাদের কক্সবাজার অভিযান। এই ভ্রমণ ছিল আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। সেই সুন্দর স্থানে সাগরের পারে আমরা আমাদের তাঁবু খাটালাম, সূর্যাস্ত দেখলাম, সমুদ্রের ঢেউয়ের সাথে গল্প করলাম, রাতের আকাশে তারার খেলা দেখলাম, আরও কত এমন অপূর্ব আর অপার্থিব অভিজ্ঞতা আগে কখনো পাইনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই অসাধারণ অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান অভিজ্ঞতা। চলুন একসাথে ভ্রমণ করি কক্সবাজারে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, আর আমরা টিকিট বুক করেছিলাম ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। এরপর সারা রাত ট্রেনে জার্নি করে আমরা সকালবেলা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। এই সিরিজে আমি চাইতেছি যে কক্সবাজার এবং তার আশেপাশে কিছুটা এক্সপ্লোর করে দেখাবো। আমরা এখন এদিকে বাইর হয়েছি ভাই, এয়ারপোর্টটা আসলেই অসাধারণ। বাংলাদেশে সরি, আমরা আসলে ভুলে বলতেছি এয়ারপোর্ট, আসলে দেখতে এয়ারপোর্টের মতো, মানে রেলওয়ে স্টেশনটা বাংলাদেশের মানে বেশিরভাগ এয়ারপোর্ট, ম্যাক্সিমাম এয়ারপোর্ট এত সুন্দর না, রেলওয়ে স্টেশনটা যত সুন্দর বানাইছে। এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশন থেকে কলাতলের উদ্দেশ্যে। এখান থেকে ভাড়া নেয় 30 টাকা করে আপনার গড়ে, কিন্তু ভাড়া কিন্তু আপনার নর্মালি অনেক বেশি চান। কলাতলি থেকে টেকনাফের উদ্দেশ্যে বাস পাওয়া যায় 250 টাকা করে নেয়। আমরা সেগুলোতে উঠে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই। এখন যাচ্ছি আপনার নোয়াখালী পাড়ার দিকে। ওখানে আমরা দেখলাম একটা খুব সুন্দর জায়গা আছে, খুব একটা পাহাড় আছে। আমি এখন আছি হচ্ছে নোয়াখালী পাড়ায়। এখন আমরা যাচ্ছি এখান থেকে একটা ঝিরি আছে সামনে, কি যেন জায়গাটার নাম, ওইখানে। আর আমাদের সাথে সাফরান ভাই, এখানে মাত্র পরিচয় হইল ভাইয়ের সাথে। একটা জায়গাতে থাকতে আসছিলাম নোয়াখালী পাড়াতে, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আসছে, এলাকার মানুষরা বলছে যে ভাই এখন এই জায়গাগুলোতে থাকেন না, কারণ রোহিঙ্গা আসার পরে এইসব জায়গাতে আপনার ডাক বা ডাকাতের প্রভাব বেড়ে গেছে আগের চেয়ে। তারা বললো যে ভাই এইখানে না থেকে আপনি টেকনাফের দিকে চলে যান। হাঁটতেছি, মোটামুটি ভালো একটা রাস্তা হয়ে গেছে অলরেডি। আর আমার ইচ্ছে ছিল এই যে পাহাড়টা দেখতেছেন এইখানে, এটাকে নিয়ে কয়েকটা ভিডিও করা। আমরা এখন সামনে একটা জায়গা পাইছি, আমি জানি না এই জিনিসগুলো কী, এটা আমি মেরিন ড্রাইভের পাশে অনেক জায়গায় দেখছি। আমার কাছে মনে হয় জিনিসটা রেস্ট হাউস, জিনিসটা তো দারুণ। এটা কি বাথরুম? এ আমার মনে কি জানি সরকারই বানাইছে এগুলা, বিয়ার কই দেই না তো ওইগুলো সবুজ। চল উপরে যাই, হ উপরে যাও। ওয়া সালাম রেখে দিছে, ও তারপরে কি সেনাবাহিনী বানাইছে এগুলো, এত জায়গায় সেনাবাহিনী বানায় রেখে দিছে। ওয়া ওই পাশে, ওই পাশ দিয়ে, হ ওই পাশ দিয়ে। ওয়াও, সেনাবাহিনী এত সুন্দর সুন্দর জায়গা বানায় রেখে দিছে, কেন রাখছে?
ওয়াও ভাই, দেখেন এইখান থেকে কি দারুণ লাগতেছে জায়গাটা। যাওয়া যাক। একটা জায়গাতে ক্যাম্পিং করার জন্য ডিসাইড করছি, জায়গাটাই সামনেই। বাহ, ভালো একটা জায়গা। এইখান দিয়ে দেখেন কি দারুণ লাগতেছে ওই যে পাহাড়গুলো। তো আজকের আমরা ডিসাইড করছি যে এই জায়গাটাই ক্যাম্পিং করবো, যদিও অনেকগুলো ই আছে, এগুলো একটু পরিষ্কার করে এই জায়গাটাতেই ক্যাম্পিং করতে হবে। তাইলে একেবারে সমুদ্র দেখা যাবে, প্লাস পিছনে একটা জায়গা ভালো আছে। সমুদ্রের এই শক্তিশালী বাতাসের এখানে আমরা রান্না করার চেষ্টা, কিন্তু এত বাতাসে বারবার ফয়ে ধাক্কা পড়ে যাচ্ছে, আর না হয় আগুন বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই অসাধারণ সমুদ্রের পাশে ক্যাম্পিং করে আজকের দিনটি আজকের মতো শেষ করলাম। ওয়েলকাম ভাইয়ারা, নতুন আরও একটা দিনে স্বাগতম ফ্রম কক্সবাজার। কতক্ষণ আমরা এইখানে ক্যাম্পিং করছি, কি দারুণ লাগতেছে ভাই জায়গাটা। ওয়াহ ভাই, চোখ জুড়ানোর মতো একটা জায়গা। হালকা বাতাস আসতেছে আর সাথে সাথে ঢেউয়ের আওয়াজ, অসাধারণ। এইখানে আমরা আমাদের হ্যামকটা লাগাইছিলাম, আর কালকে রাতে একটা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এই জায়গাটা কি সুন্দর লাগে, গাছগুলো দেখছেন, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসতেছে। একটা পরিষ্কার বাতাস। তো আমরা সকালবেলা নুডলস রান্না করতেছি, আর এই হইতেছে আমাদের মালামাল চা। ওইখানে সাকিব ইসের চলে আছে, আইসা কথা কান, যদি ও কিন্তু সব কিছু করছে। কি দারুণ জায়গা, গাছগুলো যখন দুলে না অনেক দারুণ লাগে। দেখেন আমি খাচ্ছি কই, একেবারে সাগরের পাশে, আর ওইখানে আমরা আবার চলে আসছি। আশা করি কিছু হবে না, যদিও পাওয়ার কমাই দিয়ে এসছে। আমি কিছুক্ষণ সৈকতে দৌড়াদৌড়ি করে কাঁকড়া ধরার চেষ্টা করলাম, কিন্তু একটাও ধরতে পারি নাই। আমরা আমাদের যে হ্যামকটা আছে, হ্যামকটা ওইখান থেকে এইখানে নিয়ে এসে রাখছি, কারণ এখন অনেক রোদ বেড়ে গেছে। তো এইখানটা আবার ঠান্ডা একটা জায়গা আছে, পরিবেশটা আছে। কিন্তু আমাদের চুলো টুলো ওইখানে আমরা রাখছি, আশা করি কেউ নেবে না। আকাশের গাছগুলো কিভাবে করে নড়তেছে, কি দারুণ লাগতেছে। আমরা এখন আলু ভাজার চেষ্টা করতেছি। আমাদের গ্যাস ক্যানের দুটা গ্যাস ক্যান শেষ, তো বাধ্য হইয়া আমাদের এইভাবে রান্না করতে হইতেছে।
এটা করা যায়, এইখানে কাঠ নাই খুব এনাফ। তো আপনার এই ছোটো ছোটো গুড়ি গুড়ি যে কাঠগুলো নিচে পুরো কয়লা হয়ে জমে গেছে, তো এটার অর্ধেক এভাবে বেড়ে করছে, ভালো কষ্ট হয়েছে ভাই। আর এই হইতেছে আমাদের টেন্ট, আর ওই হইতেছে সূর্য। খুব দারুণ একটা সময়। তো ভিউয়ার্স, নতুন আরও একটা দিনে স্বাগত। আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাকেট করে ফেলছি, আর এখন এখান থেকে আমরা প্রথমে যাব টেকনাফ, ওখান থেকে আমরা ঢাকা চলে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সূর্যের আলোয় ঝলমলে বালির সমুদ্র, দিগন্ত জুড়ে বিস্তৃত নীল আকাশ আর ঢেউয়ের লালিত গান। কক্সবাজারের এই নির্জন বিচে আমাদের মন যেন ভরে গেল। আর আজ সকালবেলা উঠে আমরা এই অপূর্ব সৌন্দর্যের সাথে বিদায় জানাতে প্রস্তুত, কিন্তু মন কেমন যেন খারাপ। এই মনোরম পরিবেশ, এই প্রকৃতির অপার রূপ, সব কিছুই মনে হচ্ছে চলে যাচ্ছে স্বপ্নের মতো। কতক্ষণ ধরে আমরা এখানে ছিলাম মনেই হচ্ছে না, মনে হচ্ছে এসেছি যেন কিছুক্ষণ আগে, আর এখনই চলে যেতে হচ্ছে। সাথে নিয়ে যাব কিছু স্মৃতি, কিছু অনুভূতি, মনে রাখব এই নীল আকাশ, এই বালির সমুদ্র, এই ঢেউয়ের গান। কিন্তু জানি মনটা থাকবে ভারী, আবারও ফিরে আসার ইচ্ছে জাগবে বারবার। বিদায় কক্সবাজার, বিদায় সমুদ্র, বিদায় এই নীল আকাশ। একদিন আবারও আসব তোমার কাছে, হারিয়ে যাব এই অপূর্ব সৌন্দর্যের মধ্যে। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। ভিডিওটি উপভোগ করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন নতুন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।